ভাজা পুলি 40 টাকা, লক্ষি পিঠা 40 টাকা। তো মেলা 10 দিন চলতেছে, আমাদের ব্যবসা খুবই খারাপ অবস্থায় ছিল। না না না, আমরা তো রেডি বেছি না, আমরা শুধু গায়ে রেডি আছে। আগে গেছেবার যেরকম কাস্টমার হয়েছে, এই আন্দাজে আর কি অনেক কাস্টমার কম। এই ঝাল পিঠা রাখতেছি 40 টাকা করে, পাটিসাপটা 40 টাকা, মালপোয়া 40 টাকা, ভাজা পুলি 40 টাকা, লক্ষ্মী পিঠা 40 টাকা। কাস্টমার তো অনেক কম হয়, এই জন্য পিঠার আইটেমও কম রাখছি। এই জন্য কাস্টমার মানে পাওয়ার জন্য যেভাবে মানুষ, সেভাবে আমরা পিঠার রেটটাও কম ধরছি। আমাদের পুরো খাবারটাই কম রেটে ছাড়ছি। তো মেলা 10 দিন চলতেছে, আমাদের ব্যবসা খুবই খারাপ অবস্থায় ছিল। আজকে বাংলা একাডেমির সচিব এসে আমাদের গেট টেট একটু ওপেন করে দিয়েছে, জানি না কেমন হবে, আশা রাখি ভালো হবে। দামগুলো রাখছি যে বাজার দর হিসেবে সব কিছুরই মূল্য অনেক বেশি, তেল, চিনি, ময়দা, চালের গুঁড়া সব কিছুই তো বাজার দর অনেক দাম, ওই তরুণায় আর কি রাখা হচ্ছে। আমার চিকেন লেলিম 180 টাকা, বিফ 100 টাকা। দাম বর্তমান অন্য জায়গাতে কমায়, ফুটপাতে তো 60 টাকা, খারিয়া খাইতেছে। আর দোকানপাড়ার 13-14 লক্ষ টাকা দিয়ে আইসি, তারপর ব্যবসার সুবিধা না, বেচা কিনা নিম্বর রাখছি, যখন কাস্টমার আসে তারপরেও পারতাছি না। ব্যবসা ভাগ্য গত 9 দিন কোনো ভালো হয়নি, লোকজনই নেই, গায়ে যা রেট আছে ওই রেটেই, কাস্টমার দেখছে রেট দেখে দেখে মাল নিচ্ছে, মালের কোনো ওভার রেটিং নেই। আমাকে যে একজন কাস্টমার বললো যেটা গায়ের রেট 80 টাকা, সেটা 90 টাকা দিয়ে নিচ্ছে। না না না, আমরা তো ওই রেটে বেছি না, আমরা শুধু গায়ের রেট আছে। এটাই ঘুরে ঘুরে যায় অনেক কিছু বিচারে, ফুড কোর্টে একটা জিনিস এনে আছে, এটা কেউ জানি না। আজকে মেলা কর্তৃপক্ষ আইসে গেটটা আরও ছোটো ছিল, আজকে একটু বড় করছে, এই যে আজকে কিছু লোক দেখা যায়। এই আমরা এখানে হালিম খেলাম, আর হচ্ছে লুচি চটপটি খেলাম, সব ফ্রেন্ড মিলে আইসক্রিম খেয়েছি। নর্মালি চটপটি আমরা খাই 40 টাকা করে, তাই না? হ্যাঁ, আর হচ্ছে হালিম 60 টাকা করে খাই। সো এখানে একটু দাম বেশি অবভিয়াসলি হওয়ার কথা, কারণ যেহেতু আলাদা একটা ওকেশন। এখানে আপনার দেশি মুরগি চিকেন টিকা আছে 250 টাকা পিস, আর সোনালি মুরগি আছে শিক কাবাব 150 টাকা। এখানে আপনার দেখা গেছে সব কিছু তো আর রেট বেশি দেওয়া বিক্রি করা যায় না, সীমিত রেটে বিক্রি করা লাগে, আবার হাই রেটেও বিক্রি করা লাগে, কারণ স্টল ভাড়া বুঝে হইলে আপনার বিক্রি করতে হয়, স্টল ভাড়া বেশি, কেনার খরচ বেশি বর্তমান, তাই আর কি। কাস্টমার এখন কম, অনেক কম, মানে আগে গেছেবার যেরকম কাস্টমার হয়েছে, এই আন্দাজে আর কি অনেক কাস্টমার কম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।